মতিগঞ্জে হাটের ভেতর ইছামতি নদী থেকে নিখোঁজ ভ্যান চালকের দেহ উদ্ধার। এদিন দুপুরে উদ্ধার হয় দেহ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বনগাঁ মতিগঞ্জ এলাকায় হাটখোলার ভেতর ইছামতি নদী থেকে উদ্ধার ভ্যান চালকের মৃতদেহ। গত মঙ্গলবার থেকেই নিখোঁজ ছিলেন বনগাঁ হরিদাসপুর এলাকার বাসিন্দা ওই ভ্যান চালক সমীর রায়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি শুরু হয়। এদিন সকালে পরিবারের লোকেরা খবর পান বনগাঁ মতিগঞ্জ এলাকায় হাটখোলার ভেতর নদীর ঘাটের পাশেই রয়েছে সমীরের ভ্যান। খবর পেয়ে পরিবারের লোকেরা ছুটে আসেন, দেখেন নদীর ঘাটে পড়ে রয়েছে জুতো, পরনের পোশাক ও ভ্যান রিক্সাটি। কিন্তু কোথায় গেলেন সমীর? শুরু হয় খোঁজ খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। এলাকার মানুষজন ছুটে আসেন নদীর ঘাটে। ভ্যান চালকের প্রতিবেশীরা উদ্যোগী হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বনগাঁ থানার পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিপর্যয় মোকাবিলা দলের কর্মীদের সাথে। পৌরসভার কর্মীরা এসেও পৌঁছান ঘটনাস্থলে। যেহেতু নদীর পাড়ে ভ্যান, পরনের পোশাক সমস্ত কিছু রাখা ছিল, সে কারণে সবাই প্রায় এক প্রকার নিশ্চিত হয়ে যান নদীতে স্নান করতে নেমেই ঘটেছে কোনো দুর্ঘটনা। এ বিষয়ে মৃত ভ্যান চালকের ছেলে বলেন, বাবাকে পাওয়া যাচ্ছে না কালকের থেকে, এখন কি করে বোঝা যাচ্ছে না তো কি হয়েছে কি করে এরকম। এখানে এসে যার মাল টানে সে এসে দেখলো ভ্যান ভ্যান সব রয়েছে, জামা প্যান্ট খোলা রয়েছে, জুতো টুতো সব রয়েছে। তারপরে আমাকে ফোন করে বললো যে এখানে ভ্যান ট্যান রয়েছে, ওনাকে পাওয়া যাচ্ছে। সকাল থেকে এদিন দীর্ঘ সময় পার হয়ে গেলেও সরকারিভাবে কোনো উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। এরপর স্থানীয়রাই উদ্যোগী হয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। মৃত সমীরের বোন বলেন, কালকে 4টার সময় আমার বাড়ি গেছিল, বাড়ি যাওয়ার পরে উনি স্টেশনে মাল দিয়ে আসছে, দিয়ে আসার পরে উনি আর বাড়ি আর যায়নি। আজকে উনি খোঁজাখুঁজি হচ্ছে, তারপরে এখন হাটের মুখে ভ্যান রয়েছে, ওনার জামা প্যান্ট সবই রয়েছে। তারপরে ওনার বডিটাও পাওয়া গেল ইছামতি নদীতে, হাটের মধ্যে নদীতে। স্থানীয়রাই খোঁজাখুঁজির সময় নদীর ঘাটের পাশে জলের মধ্যে প্রতিমার কাঠামোর নিচ থেকে উদ্ধার করেন সমীরের দেহ। মৃতদেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা। মৃতদেহ উদ্ধারের পর পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এ বিষয়ে ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জয়ন্ত বিশ্বাস বলেন, সমীর রায়ের বডি পাওয়া গেল দীর্ঘ 5-6 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে। প্রশাসনিকভাবে হয়তো ডুবুরির ব্যবস্থার চেষ্টা চলছিল, কিন্তু প্র্যাকটিক্যালি তারা এসে পৌঁছায়নি। তার আগেই আমাদের লোক যারা উদ্বিগ্ন বাড়ির মানুষ প্রতিবেশী, তারা নদীতে আরও একবার খোঁজাখুঁজির পরে স্নানের ঘাটের একেবারে পাশেই পরিত্যক্ত যে ঠাকুরের কাঠাম রয়েছে, সেই ঠাকুরের কাঠামে ওর শরীরের একটা অংশ আটকে ছিল, যার ফলে জলেই ও শরীর সমাধিস্থ হয়ে গেছে, এখন পাওয়া গেল এবং বনগাঁ হসপিটালের উদ্দেশ্যে তার ডেড বডিটা নিয়ে গেছে। এরপরে যে প্রশাসনিক ভাব থাকে সেটা পারানোর পরে পরিবারের হাতে বডিটা তুলে দেওয়া যাবে। রাত্রি 9টার কাছাকাছি টাইমে হয়তো স্নান করতে এসেছিল, এবং সেই সময় এমন একটা সময় যখন ঘাটে অন্য কোনো লোক ছিল না, যাদের নজরে পড়লে ওর হয়তো জীবনটা বেঁচে যেত। জলে নেমেই দুর্ঘটনা নাকি পেছনে রয়েছে অন্য কোনো কারণ? ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।